সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাওয়ানের এক্সটেন্ডেড কাট নিয়ে। তো আমরা জানি যে অ্যাটলির তরফ থেকে এটা জানানো হয়েছিল যে জাওয়ানের এক্সটেন্ডেড কাট যেটা নেটফ্লিক্সে যখন স্ট্রিমিং করবে তখন তাতে কিছু এক্সট্রা অ্যাডেড কাট থাকবে যেটা তারা সেইখান থেকে সরিয়ে দিয়েছিল। তো এখানে অ্যাকচুয়াল তারা যে এক্সটেন্ডেড কাটটা মানে সিনেমার সাথে অ্যাড করে ছাড়বে সেটা হচ্ছে যে প্রায় 20 মিনিট মতো এক্সটেন্ডেড কাট জাওয়ানে অ্যাড হবে। তো দেখার যে জাওয়ানের এক্সটেন্ডেড কাট কিরকম হয় এবং কি কি সিন কাট করতে হয়েছিল তাদেরকে এবং কতটা ইম্প্যাক্টফুল সিনও কাট করতে হয়েছিল। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তাহলে গৌরী এলো, রক্তবীজের আপকামিং সংয়ের নাম হচ্ছে গৌরী এলো, তার টিজার একটা ছাড়া হয়েছে এবং উইন্ডোজের তরফ থেকে যেভাবে সাইলেন্টলি ওয়েতে এই সিনেমাটাকে প্রমোট করা হচ্ছে সেটা খুবই সুন্দর। এবং এই সিনেমার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা লুক অ্যান্ড ফিল এবং সিনেমার মিউজিক কিন্তু খুব, তারা মিউজিক্যাল ট্রিটমেন্টটাকে কিন্তু খুব ইম্প্যাক্টফুল বানানোর চেষ্টা করেছে। এবং যদি টিজারটাকে ভালো করে দেখো, টিজারে গান তো অনবদ্য লাগছে এবং তার সাথে সাথে লুক অ্যান্ড ফিল বা নেচারটা দারুণ লাগছে। ভিক্টর ব্যানার্জিকে যে যে পোর্শনটা দেখেছে বা সত্যম ভট্টাচার্যকে যে পোর্শনটা দেখেছে সেই পোর্শনগুলো খুবই ইম্প্যাক্টফুল। এবং তার সাথে সাথে কিছু গাড়ি একসাথে আসতে মানে আসছে, এন্টার করছে, সেটা মনে হচ্ছে মেবি ভিক্টর ব্যানার্জি সে তার গ্রামে ফিরছে, এটার একটা কোনো হিন্ট পাওয়া গেছে। তো আশা করবো যে গানটা খুব ভালো হবে, গানটা তো ভালো হবে, এবার সিনেমাটা কেরম হয় এটাই দেখার। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তাহলে টাইগার 3 টিজার নিয়ে। তো টাইগার 3 টিজার একদম রেডি হয়ে গেছে এবং টাইগার 3 টিজার মেবি 25 তারিখ থেকে 1 থেকে 2 তারিখের মধ্যে টাইগার 3 টিজার আসবে, যেটার চান্সেস এই মাসে আসার খুবই কম, কারণ অ্যানিম্যালের টিজার আসতে চলেছে 28 সেপ্টেম্বরে, সেটা অ্যানিম্যালের টিম থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখার যে টাইগার 3 টিজারটা অ্যাকচুয়াল কবে আসে। তো এই টিজারটা নিয়ে সবাই বিশালভাবে এক্সাইটেড আছে, মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা এবং জওয়ানের রেকর্ড টাইগার 3 ভাঙতে পারবে। তো দেখার যে টাইগার 3 টিজার কবে আসে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তাহলে সানি দেওয়াল এবং আমির খানের একটা কোলাবোরেশন হতে পারে, যাতে আমির খান অ্যাজ এ প্রডিউসার হিসাবে কাজ করতে তাকে দেখা যাবে এবং সানি দেওয়ালকে সেই সিনেমাটা একদম মাস অ্যাকশন হিরো হিসাবে প্রেজেন্ট করার তাদের কথাবার্তা চলছে, যে দেখার যে আমির খানের পরবর্তী স্টেপ কিরকম কি হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তাহলে বাঘা যতীন নিয়ে। তাহলে বাঘা যতীনের আপকামিং যে ফার্স্ট সং আসতে চলেছে সেটা তারা লঞ্চ করবে 23rd সেপ্টেম্বরে এবং দেবের চ্যানেল থেকে তারা লাইভে আসবে। এবং এই গানটা প্রথম মানে প্রথম গান যে যার কণ্ঠ দিয়ে শুরু হবে সেটা হচ্ছে রূপম ইসলামের। তো দেখার যে মানে বাঘা যতীন একটা নস্টালজিয়া ফিল করাচ্ছেই করাচ্ছে, যেখানে অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং সোনু নিগম এইরকম কাইন্ড অফ আর্টিস্টরা বাঘা যতীনের সাথে যুক্ত আছে। তো দেখার যে বাঘা যতীনের প্রথম গানটা কিরকম হয়। পরবর্তী এবং লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে যে দাদা সাহেব ফালকেকে নিয়ে একটা সিনেমা বানাতে চলেছে, সেটা রাজামৌলি বানাবে এবং দেখার যে এই সিনেমার মানে কবে ফ্লোরে আসে বা এই সিনেমার স্ক্রিপ্টিং কিরকম হয় বা এই সিনেমা নিয়ে আপডেট আমরা কত তাড়াতাড়ি পাই। এটাই বলার ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।